ব্যাপারটা এরকম হচ্ছে যে ভাবছিলাম যে আজকে আর ব্লগ করব না, কিন্তু এই তো প্রেসার দিচ্ছে ব্লগ করার জন্য, ব্লগটা করে ফেললাম। বিশেষ করে এই ছেলেটা এই ছেলেটা বললো সুমন্ত ব্লগটা করে ফেল এসছিস যখন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন্তস ব্লগস। কেমন আছো তোমরা? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এখন জাস্ট স্টেশনে নামলাম, এই মাত্র আমি জাস্ট নবদ্বীপ ধামে এলাম, আর এরপরে বাস ধরতে হবে কৃষ্ণনগর সিটির জন্য। এই সামনে থেকে বাস ছাড়ে, সেখানে গিয়ে বাস ধরবো। এখন জাস্ট কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নামলাম, এখান থেকে এখন হোটেল রুমে যাবো, গিয়ে ফ্রেশ হবে। আমার রুম টুটা দেখাবো তোমাদের, সামান্য রুম নিয়েছি, একটা সিম্পল রুম। রুমের বেস পার্ট যেটা হলো, আকাশ খোল, দরজাটা খোলো, এই যে দরজা খুলবে, খুলে বেরাবে, আর এইরকম একটা ভিউ। এখানে এসে সন্ধ্যেবেলা ওখানে হাওয়া দিবে, আলাদা ফিলিংস আসবে একটা। আচ্ছা সুইমিং পুলটা, এটা একটা আলাদা সুইমিং পুল, বাম্পার মানে থাকলে আপনারা যা মজা পাবেন, গরমে কানে ঠান্ডা জল, বিশাল মজা। আর একবার দেখিয়ে দাও আমাদেরকে, এই পুরোটা আমাদের। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছিল, তো তার কৃষ্ণনগরে পড়েছে, সেই জন্য আমাকে আগে আসতেই হয়েছে, কিছু করার নেই। তো ভাবলাম কৃষ্ণনগরে আছি, তো ছোটো করে কৃষ্ণনগর শহরটা একটু এক্সপ্লোর করে দেখা। কারণ হয়নি যে আমি কোথায় উঠেছিলাম, উঠেছি হলো কৃষ্ণনগর পৌর টুরিস্ট লজে, এটা একটা পৌরসভার একটা টুরিস্ট লজ, সরকারি আধিকারিক যারা, হ্যাঁ, তো তাদের একটা কোটা থাকে, সেই কোটাতে ঘোরা। তাহলে আমরা সরকারি কর্মচারী বলে পেলাম না? আচ্ছা, চাকরিটা পেয়েছি, ওটা কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরীক্ষাটা দিতে হবে বলে দিতে এসেছি চাকরি। চাকরি আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। তোমরা যদি কখনো কৃষ্ণনগর আসো, তাহলে তোমরা অবশ্যই টুরিস্ট লজে তোমরা থাকতে পারো, বেশ ভালোই, মোটামুটি সস্তার মধ্যে পুষ্টিকর। ফ্রেশ হলাম, সবাই রেডি হয়েছি, আর তারপর এখান থেকে এখন কিছু খেতে হবে, তো কারণ না খেয়ে তো কিছু করা যাবে না, এখন খেতে যাবো, খাওয়া দাওয়া করে করেন গে লাঞ্চ। এখন লাঞ্চ করতে যাবো কাছে হোটেলটা। লাঞ্চে ভাত আছে, কচু শাক, মাছ, সবজি। আকাশ কেমন খাওয়া দাও? মোটামুটি মোটামুটি খুব একটা ভালো না, না ঠিকঠাক। আমি এখন বেরিয়ে গেছি কৃষ্ণনগর শহরটা এক্সপ্লোর করতে, একদিনে যতটা পাওয়া যায় ততটা এক্সপ্লোর করবো। আর আমার সাথে আছে আকাশ, আছে তোমাদের সাথে আকাশের পরিচয় করে দিব, আমার অনেক পুরনো বন্ধু। এখন না প্রথমে একটা টোটো করব, টোটো করে কোথায় ঘুরতে যাবো আকাশ? প্রথমে রাজবাড়ি যাই নাকি? প্রথমে আমরা রাজবাড়িটা এক্সপ্লোর করবো, কারণ যাই না রাজবাড়িটা কখন খোলা থাকে বন্ধ থাকে। আগে যেহেতু মেন মানে কৃষ্ণনগর বলতে আমরা যা রাজবাড়িকেই বুঝি, সেই জন্য আগে কৃষ্ণনগর এর রাজবাড়িটাকে এক্সপ্লোর করতে যাবো আগে। আমরা এই মুহূর্তে জাস্ট একটা টোটো করলাম, আর টোটো করে এখন রাজবাড়ির দিকে রওনা যাচ্ছি। আকাশ আগে উঠে বসেছে, আমি উঠে বসি। চলো কাকা, যা যাক। অনেকটা মালদার মধ্যে, অনেকটা অনেকটা শুনলাম মালদার সাথে, দেখো মালদার টোটো তো, তবে এখানটাতে টোটোর সংখ্যাটা অনেকটা কম, কিন্তু বড় বড় ট্রাকের সংখ্যা অনেক বেশি, যখন তখন চলে আসে না। কিন্তু এখন আমরা দেখিনি টোটো কম না বেশি আসে, কিন্তু মেন স্পটে এখনো যায়নি, এখনো বলা যাচ্ছে না যে কম না বেশি। দেখি মালদাতে আবহাওয়াতে একদম বেশি হচ্ছে, কিন্তু আজকে কিন্তু আজকে গরম খুব বেশি পড়েছে। টোটো করে জাস্ট এই মাত্র নামলাম, আর এখন চলে এসেছি হলো কৃষ্ণনগর রাজবাড়ির সামনে, আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িটা, আমরা এখন ওইদিকে যাব। দেখো ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগর আমি একদিনের মধ্যে যতটা পারছি ততটা কভার করে দেখাচ্ছি, একদিন তো খুব একটা বেশি কভার করা সম্ভব না, যেটুকু পাচ্ছি একদিনে তোমরা কৃষ্ণনগর এসে কী কী এক্সপ্লোর করতে পারো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে তুমি যদি কখনো কৃষ্ণনগর আসো তাহলে একদিনের মধ্যে কী কী তুমি ভিজিট করতে পারো সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে। এখানকার রাজা, রাজা কৃষ্ণচন্দ্র, ওনার নামে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে কৃষ্ণনগর। আর এমনিতেও আমি গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসে, সেই সঙ্গে এই কৃষ্ণনগরের যে রাজবাড়ির ইতিহাস অনেকটাই জড়িয়ে রেখেছে। আমার খুব ভালো লাগছে যে আমি এখানে এসে আজকে দেখছি, মানে একটা জীবনের খুব বড় ইচ্ছা ছিল যে কোনো না কোনো দিন অবশ্যই এই রাজবাড়ির সামনে আসবো, চাই না ভিতরে ঢুকতে পারবো কিনা, চেষ্টা করবো ঢুকার। এখানে এসে একটা আলাদাই গাছ দেখলাম, যা গাছের মাঝখানে ফাঁকা, কিন্তু গাছটা আবার বিশাল বড়। দেখো এটা একটা আনবিলিয়েবল জিনিস, কিন্তু বললাম যে এখানে ঢুকবো, একটা এক্সপ্লোর করবো, কিন্তু বললো যে এখানে সবসময় গেট খোলা থাকে না, তো ঢুকতে পারলাম না, আবার মালদায় গিয়ে। ব্যাপারটা খুব খারাপ লাগলো, ভেবেছিলাম একটু ঢুকলে একটু ভালো মতো এক্সপ্লোর করবো, কিন্তু লোকাল লোকরা বললো যে সবসময় এটা খোলা থাকে না, তাও চেষ্টা করছি পাশ দিয়ে দেখি যদি যাওয়া যায় পেছন গেট দিয়ে। লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম যে একমাত্র যখন পুজো হয় সেই সময় রাজবাড়িটা খোলা থাকে, অন্যান্য সময় খোলা থাকে না। তো তোমরা তোমাদের বলবো যদি তোমরা কখনো এই রাজবাড়ি ঘুরতে আসো অবশ্যই কোনো পুজো বা ইভেন্ট ডেকে এসো। এমনি খুব আপসেট লাগছে যে দূর থেকে এলাম ঘুরতে পারলাম না, ঠিক আছে কোনোবার অবশ্যই আসবো, এখানে একবার ভিতরে ঢুকবো। আমি এখন দাঁড়িয়ে গেছিলো চকের বাড়ি রাজবাড়ির সামনে,
আর লোকাল জোনের সাথে জানতে হবে এটাও বন্ধ, মানে কোনো কিছু খোলা থাকে না, তোমাকে দূর থেকে দেখতে হবে, দূর থেকে দেখে চলে যেতে হবে। মানে খুব আপসেট করা ব্যাপার একটা, যে এতগুলো জায়গা এটা খুলতে পারে আমরা দেখতে পাই। গোপাল ভাড়ের বাড়ি কোথায় জানো? সব কেসে ওখানে গোপাল ভাড়ের বাড়ি? হ্যাঁ ওখানেই তো গোপাল ভাড়া থাকতো, রাজবাড়ি। শিওর? হ্যাঁ বললো না গোপাল ভাড়ের কোনো কথা। এই জন্য কৃষ্ণগড় সব থেকে বেশি ফেমাস, মানে মাটির পুতুল এখানে খুবই ফেমাস। এখানে তো সেই জায়গাটা এখন যাচ্ছি ঘূর্ণি, যে ঘূর্ণি লেখা আছে এখানে, এই ঘূর্ণিতেই যাচ্ছি আমরা। দেখো ঘূর্ণিতে আসা মাত্র তোমরা ভালো ভালো মাটির পুতুলের দোকান পেয়ে যাবে, আর মানে হাতের কাছে সব একটার পর একটা দোকান রয়েছে, আর যা মূর্তিগুলো যা আছে এক একটা দেখতে অসাধারণ। তোমরা এখানে এসো আর এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, দারুণ দারুণ কালেকশন আছে। পুতুলগুলো বানানো দারুণ লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে বিভিন্ন রকম মাটির পুতুল রয়েছে, স্মৃতি হিসেবে এখান থেকে একটা ছোট গোপাল ভাড় কিনলাম, একটা স্মৃতি থাকে। আর তোমাদের যদি মনে হয় যে ভালো ভালো মাটির প্রতিমা বা পুতুল নিতে চাইছো, তাহলে তুমি এই দোকানে অবশ্যই আসতে পারো, দারুণ দারুণ কালেকশন। বর্তমানে পুতুলি করা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ক্যাথিড্রাল চার্চ। এখন আমরা ক্যাথিড্রাল চার্চের দিকে যাবো। আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের সব খুব সুন্দর একটা চার্চে, ক্যারিস মন্দির বলছে এটাকে লেখা আছে, দারুণ লাগছে দেখতে। চার্চে মানে ঢুকি ভিতরে, অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো একবার, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, কথায় ইকো হচ্ছে। দারুণ লাগলো চাষটা, আর তোমাদেরও বলবো যদি তোমরা কখনো কৃষ্ণনগর ভিজিট করতে আসো, এই চাষটা তোমাদের বাকেট লিস্টের মধ্যে অবশ্যই থাকবে, কারণ অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এই চার্চের মধ্যে, আর চাষটা সত্যি খুবই সুন্দর। আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, আর তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই এই জায়গাটা এসে এবং ভিজিট করে যাও, জায়গাটা সত্যি খুবই সুন্দর এক কথায় অসাধারণ। এই চার্চের পাশাপাশি আরেকটা চার্চ আছে তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে এখানে আরেকটা চার্চ আছে, কিন্তু এই চার্চে ঢুকতে দেয় না, মানে ক্লোজ থাকে বেশিরভাগ টাইমই। তো ওই চার্চের মধ্যে এন্ট্রি আছে, কিন্তু এই যে এই যে তোমাদের চার্চটা দেখাচ্ছে এই চার্চের মধ্যে কোনো এন্ট্রি নেই, এর গোয়া গোয়া ভাইবস আছে। এসো এই চার্চটা অবশ্যই কিন্তু দেখো, বাকেট লিস্টটা এটাও রেখো। যীশু খ্রিস্টের যে জীবনের যে কাহিনীটি রয়েছে তার উপর বিভিন্ন রকমের স্থাপত্য বানিয়ে সেটা এখানে তুলে ধরা হয়েছে, মানে এক একটা কাজ খুবই নিখুঁতভাবে বানানো, আমার তো দারুণ লাগলো। জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবো, খুব সুন্দরভাবে এই স্থাপত্যগুলো বানানো হয়েছে, আমি বলবো এটাও অবশ্যই তোমরা ঘুরবে। আমি এখন চলে এসেছি অদর সুইটসে, এটা হলো কৃষ্ণনগর সব থেকে ফেমাস মিষ্টির দোকান। 1309 সালে এখানে দোকানটা প্রতিষ্ঠা করেছিলেন, এখানকার খড়পুড়ি আর খড়বাজা গোটা পশ্চিমবঙ্গের বিশাল ফেমাস। তো আমি যখন কৃষ্ণনগর এসেছি তো আমি এটা অবশ্যই ট্রাই করবো, আর তোমাদেরকেও বলবো তোমরা যদি কখনো কৃষ্ণনগর ভিজিট করতে আসো এই দোকানটা তোমাদের ভিজিটটা অবশ্যই করবে, কারণ ভয়ঙ্কর যে মিষ্টি মানে মুখে লেগে থাকার মতো। তো এখন বেশি কথা না বলে আগে তো মিষ্টি ট্রাই করে চল। হাতে পেয়ে গেছি, এবার এটাকে ট্রাই করে দেখবো কিরকম লাগে। সরবিটা আরো ভালো খেতে, আমি বলবো তোমরা যদি কৃষ্ণনগরে আসো এর অবসর ট্রাই করো, দারুণ খেতে দারুণ খেতে। এই দোকানের নামটা এমনি হয়নি, কেমন লাগছে খেতে? কৃষ্ণনগর শহরের ক্লক টাওয়ারের সামনে, যেটা এই শহরের পরিবেশটাকে অনেক বেশি ইনহ্যান্স করছে, মানে এত সুন্দর একটা আর্কিটেকচার দারুণ লাগছে। আর তোমরা যা যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন কোন জায়গা আরো ভালো ভালো জায়গা আছে যে আমি সেটা গিয়ে এক্সপ্লোর করতে পারি। আর তোমরা যদি এর উপরে ভালো ভালো রিলস দেখতে চাও আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তারপর ভালো ঘোরাঘুরি করেছিলাম, কিছু খাওয়া হয়নি, এখন ডিনার চলে এসেছে, ডিনারে আছে এদিকে তরকারি আছে রুটি। আকাশ খাবারটা যেই পেয়েছে সেই খাওয়া শুরু করে ব্যস্ত হয়ে পড়ে আছে। ঠিক আছে চলো বেশি কথা বাড়বো না, খাবারটা খাই আগে। আমারও খুব খেতে পেয়েছে। এই মুহূর্তে জাস্ট মালদা স্টেশনে এলাম, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আজকে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সব কিছু করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও। তো আসলে তারা দেখা যাও নেক্সট ভিডিওতে, আর তোমরা এই ভিডিওগুলো সব কিছু দেখো, সুমন্তর সব ব্লগ টপগুলো দেখো, আর যারা দেখতে চাইবে না ঘেটি তোরা দেখো। চলো আসলে তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।